আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে কখন এবং কেন ধীরে ধীরে এমন কালো হতে থাকে তো ভিওয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন অনেকেরই এ ধরনের সমস্যা রয়েছে যাদের দাঁত ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে এক্ষেত্রে কোনো ধরনের ব্যথা থাকে না বা যন্ত্রণা থাকে না শুধুমাত্র ধীরে ধীরে দাঁতটি এমনভাবে কালো হয়ে যেতে থাকে তো আসুন আমরা জেনে নিই যে এ ধরনের সমস্যা কখন এবং কেন হয় ভিওয়ার্স এ ধরনের সমস্যার জন্য উল্লেখযোগ্য দুটি কারণ রয়েছে একটি হলো যদি আপনি আপনার দাঁতে কোনো ধরনের একটু শক্ত রকমের আঘাত পেয়ে থাকেন যে আঘাতের কারণে দাঁতের যে শিকড় থাকে সেই শিকড় থেকে দাঁতটি বিচ্ছিন্ন হয়ে গেছে যদি আঘাতের পরিমাণটি এমন হয় সেই ক্ষেত্রে সেই আঘাতের কারণে যে নার্ভেস যে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এমন অবস্থায় দাঁতে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় আর তার কারণেই ধীরে ধীরে এমনভাবে দাঁত কালো হয়ে যেতে থাকে এবং দুর্বল হয়ে যায় দ্বিতীয় যে কারণটি রয়েছে তা হলো এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতটি উপর থেকে দেখা যাচ্ছে কোনো ধরনের গর্ত নাই বা কোনো জায়গায় কোনো গর্ত নাই পোকা নাই এমনকি দেখা যাবে যে সামনের দিকে ভালো থাকলেও ভিতর থেকে হোক বা গাম পকেট থেকে হোক দাঁতটি ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে এমনভাবে যেটি পাল্পাইটিসে আক্রান্ত হয়ে গেছে অর্থাৎ দাঁতের যে পাল্প থাকে সেই পাল্প কোনো না কোনো ক্যারিজের মাধ্যমে আক্রমণিত হয়ে পাল্পটি ধীরে ধীরে ড্যামেজ হচ্ছে এক্ষেত্রেও দাঁত ধীরে ধীরে এমনভাবে কালো হয়ে যেয়ে থাকে ভিওয়ার্স এ ধরনের দাঁতের জন্য যে চিকিৎসা পদ্ধতি রয়েছে তার জন্য আপনাকে প্রথমত এক্স রে করতে হবে দাঁতের দাঁতের এক্স রে করার পরে এক্স রে রিপোর্টটি দেখেই তারপরেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে এ ধরনের কালো হয়ে যাওয়া দাঁত কিভাবে ট্রিটমেন্ট করতে হবে তবে সাধারণত যদি অল্প পরিমাণ সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতের উপরে যে কোনো একটি ক্রাউন বসিয়ে নিলেই কিন্তু এ ধরনের কালো হয়ে যেতে থাকা দাঁত ট্রিটমেন্টের মাধ্যমে পূর্ণের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নাচ সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম